নমস্কার, সবাই কেমন আছেন? এখন তো খারাপ, মানে ওয়েদারটা এত সুন্দর হয়েছে যে আজকে রিক্সা করে যাচ্ছিলাম, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এটা তো সবাই গাড়ি চেনা জায়গা, যাদবপুরের বাস স্ট্যান্ড। তো সেখানে গিয়েছিলাম, একটু কাজ ছিল, আমার ভাই আসবে, ওর সাথে দেখা করে, ওর কিছু কাজও ছিল, তাছাড়া ওকে একটা জিনিসও কিনে দেওয়ার ছিল, একটা গিফট ছিল ওর পাওনা, সেটাও জন্য যাওয়া। তো ও এখনও আসেনি, এই জন্য আমি ওখানে বসেছিলাম, বসে বসে অপেক্ষা করছিলাম। দেখছিলাম যে মানে আমাদের এখানেও দেখি বেশ সকালবেলা পায়রা খাওয়ায়, ওখানেও বিকেলবেলা পায়রাগুলো ঘুরে ঘুরে খাচ্ছে। এই যে দোকানটাতে গেলাম, এটা যাদবপুরেরই একটা দোকান, একটা ওই যেটাতে করে রেকর্ড করে আর কি, সেই জিনিসটা কিনে ওকে গিফট করলাম। তো সেটাই দেখছি, ওখানে টেস্টিং হচ্ছে, সেই সবগুলো কেনাকাটা কোনটা ভালো কোনটা মন্দ এইসব নিয়ে কথা বলছে। সেই ওখানে আমি খানিকটা ভিডিও করছিলাম, এবং ওটা চেকিং করার ব্যাপার ছিল, মাইকটা কত দূরে অব্দি যাচ্ছে, কত দূর থেকে কথা বললে শোনা যাচ্ছে, ক্যাচ করছে, সেগুলো একটু চেক করে দেখছিলাম। তো ভাবলাম যে এই মুহূর্তগুলোকে একটু যদি ধরে রাখতে পারি, এক একটা মুহূর্ত তো অতীত হয়ে যায়, যে মুহূর্তে যেটা হচ্ছে তারপরেই কিন্তু সেটা অতীত হয়ে যায়। তো এই ইউটিউবটা এমনই একটা মাধ্যম যেখানে কিন্তু অনেক জিনিসকে ধরে রাখা যায় এবং ভবিষ্যতে সেটা দেখাও যায়। তখন সেটা মনে হবে যে হ্যাঁ, এই এই যে দিন, হয়তো এর থেকে 10 বছর পরে যখন দেখছি, 10 বছর আগের একটা দিনকে দেখলে কিন্তু বেশ আনন্দ লাগে। ওর বলছে যে হ্যাঁ, খুব ভালো হয়েছে। তারপরে গেলাম একটা দোকানে একটু খাবার জন্য, একটু মিষ্টি, আমের দই, তারপরে এটা ছিল কি জানো, দুধের বরফি, কোনোদিনও খাইনি দুধের বরফিটা, বেশ ভালোই লাগলো খেতে। তারপরে একটা সোডা ইয়ে খেলাম, লাইম জুস বোধ হয় সেটা খেলাম। তো বেশ দিনটা ভালো গেল এবং এটাকে ধরে রাখলাম, এটা কারোর দেখার জন্য নয়, এটা আমার দেখার জন্যই এটা ধরা রইল। এই আর কি, দিনগুলো চলে যায় কিন্তু ছবি তো একইভাবে থেকে যায়।